প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসমিন আরা ফেরদৌসি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঘরমুখ মানুষের ঢল দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঢাকা ছাড়ছেন বিকল্প উপায়ে ফেরিঘাটে উপচে পড়া ভিড় রাজধানীর ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা ক্রেতাদের ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি বাহারি শাড়ির খোঁজে ছুটছেন নারীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত মুক্তির শর্ত শিথিল বিদেশ নীতি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জুমাতুল বিদা পালিত দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি করোনা ভাইরাস থেকে মুক্তির বিশেষ মোনাজাত শুনলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো সংবাদে লকডাউনেও থেমে নেই ঘরমুখ মানুষের ঈদ যাত্রা আন্তঃজেলা বাস বন্ধ থাকলেও বিকল্প উপায়ে ঢাকা ছাড়ছে মানুষ রাজধানীর বাস টার্মিনালে ভিড় বাড়ছে যাত্রীদের গন্তব্যে যেতে সবার বাহন হয়ে দাঁড়িয়েছে মোটরসাইকেল সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাস এবং প্রাইভেট কার ছোট এসব পরিবহনে গাদাগাদি যাত্রী বহনে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি আরও জানাচ্ছেন এস এম আরিফ রাজধানীর গাবতলী বাস টার্মিনালের সামনে সিএনজি কিংবা প্রাইভেট কার থামলে এভাবেই চলছে দর কষাকষি লকডাউনে যখন আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ তখন যাত্রীদের বিকল্প ভরসা এসব ছোট্ট যানবাহন যে কোনো উপায়ে পৌঁছতে হবে গন্তব্যে উদ্দেশ্য পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা করোনা সংক্রমণের নিম্নগতির ধারা অব্যাহত রাখতে ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে থাকার বিষয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা করেই যেন বাড়ি ফেরার তাড়না মাইক্রোজার্সে 2000 টাকা প্রাইভেট কারগুলো নিচ্ছে 1500 টাকা টাকা তো জীবনে সব কিছু না দায়িত্ব হবে ফ্যামিলি সে আসছে বাসার জন্য সাথে ঈদ করার জন্যই যাওয়া হচ্ছে কষ্ট করে ছয় মাসের অধিক বাইরে থাকে তো তার কারণে তাদেরকে বাসাইটা রাখলে আমাদের তো এই জন্যই যাওয়া শুধু এছাড়া কোনো কিছু ছোট বাচ্চা আমি মাস্ক পরতে পারলো বেবি মাস্ক পরতে পারতেছে না মাস্ক অবশ্য আমি এখন খুলছি একটু ফ্রেশ হলাম তো যে মাস্ক খুলছি আর কি সুযোগটা লুফে নিচ্ছেন সিএনজি অটোরিকশা প্রাইভেট কার আর মাইক্রোবাস চালকরা অনেকদিন ঘরে বসা কি করবো বাসায় বাজার নাই ই না খাবো কি বাসা ভাড়ার জন্য বাড়িওয়ালারা ই করে এখন আমরা কই যাবো কোন করবো বলেন ভাই আমাদের তো আর কোনো রাস্তা নাই ভাই যে একটা রাস্তা থাকতো তাহলে ভাই চলে করতাম একটা কিছু রয়েছে বাইক রাইডারদেরও দূরত্ব কোন পর্যন্ত দিয়ে আসতেছেন ওকে খাবার পর্যন্ত যাবো খাবার পর্যন্ত রিস্ক তো আছে কিন্তু সমস্যা হলো মনে করেন যে কতদিন এভাবে বেকার থাকবো চলতে তো হবে পেটে ভাত দিতে হবে বাচ্চাদেরকে মানুষ করতে হবে বাড়িতে ফ্যামিলি আছে তাদেরকে দেখতে হয় প্রশাসনের নজরদারি আর জেল জরিমানার মাঝেও অবৈধ যাত্রী পরিবহন ঠেকানো যাচ্ছে না আরো 10টা গাড়ি চলতেছে দেখতেছেন 10টা গাড়ি যাচ্ছে ঘরমুখ মানুষের ঈদ যাত্রা সামনের কয়েকদিনও বহাল থাকবে এস এম আরিফ মাই টিভি ঢাকা এদিকে বিধি নিষেধ উপেক্ষা করে ঈদ উপলক্ষে বাড়িতে ফিরছে মানুষ সকাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরিতে উপচে পড়া ভিড় করেন যাত্রীরা মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে 26 যাত্রী নিহত হওয়ার পর বোট ও লঞ্চ ঘাট বন্ধ রয়েছে যে কারণে ফেরিগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার বিষয়টিও চোখে পড়েনি এদিকে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি ঘাট থেকে ছাড়িয়ে গেছে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত ঘরমুখ মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার আরেক প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাটে ছুটির দিন হয় সকাল থেকে ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে কয়েক গুণ তাছাড়া ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে ঘাট এলাকায় ফেরিতে মারা হচ্ছে না স্বাস্থ্যবিধি
ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলগামী দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না। তারপরও সরকারি নির্দেশনা অমান্য করে নানা পন্থায় বাড়ি ফিরছে ঘরমুখ মানুষ। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীরা কয়েক দফা বাস পাল্টে তাদের গন্তব্যে যাচ্ছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব পার নেমে মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসে, পিক আপ ভ্যান ও মিনি ট্রাকে গাদাগাদি করে কয়েকগুণ বেশি ভাড়ায় সেতু পার হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই আবার ভুয়াপুরের গোবিন্দাসী ও কালীহাতির গরিলাবাড়ি নৌঘাট থেকে যমুনা পার হচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইসলাম কখনো সহিংসতার কথা বলে না। যারা হেফাজতের নামে দুষ্কর্ম, নিষ্ঠুরতা ও অত্যাচার করে তারা ভিন্ন মতাদর্শী বিশ্বাসী। দুপুরে মুন্সীগঞ্জে সিরাজদি খানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সহিংসতার সাথে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। অনেক আলেম ওলামাদের সঙ্গে আমি প্রতিদিনই প্রতিনিয়ত আমি সভাপতি করি, তারা গভীরভাবে নিন্দা প্রকাশ করেছেন এই সমস্ত কর্মকাণ্ডের জন্য। আমি অবশ্যই ওয়াদা করছি যারা যারা এখানে জড়িত ছিলেন এই নৃশংসতায় তাদের সবাই, আপনারা যে মামলা যেগুলো করেছেন কিংবা করেন নাই, আমরা সবাইকে চিহ্নিত করবো, সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আনব। এবার ঈদের কেনাকাটা প্রসঙ্গ। ঈদকে সামনে রেখে রাজধানীর ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বালাই নেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার, ক্রেতা বেশি হলেও বিক্রি কম বললেন বিক্রেতারা, আর পণ্যের দাম বেশি বললেন ক্রেতারা। এস এম খুরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর এই কেনাকাটার চিত্র চাঁদনী চক গাউছিয়া নিউ মার্কেট এলাকার ফুটপাতের। করোনার সংক্রমণ ঝুঁকি ও ব্যবসা গরমকে উপেক্ষা করেই মানুষের ঢল নেমেছে ফুটপাতের ঈদের কেনাকাটায়। অনেকেই পছন্দের জিনিস কিনতে শিশুসহ পরিবারের সদস্য নিয়ে হাজির। সবাইকে খুশি রাখতে কিনছেন সাধ্যমতো নতুন কাপড়। বাচ্চাদের ড্রেস, কসমেটিক কিনলাম, জুতা কিনলাম, বাচ্চারা কান্নাকাটি করে আসতে তো হবে, তো এই জন্য আসছি। বাচ্চার লেগে জুতা কিনলাম, তারপর একটা ড্রেস কিনলাম, গেঞ্জি স্যুট কিনলাম নাতির লেগে। এবার দাম বেশি নেওয়ার অভিযোগ করেন ক্রেতারা। ভয়ের মধ্যে তারপরেও আত্মীয় স্বজন আছে, কেনাকাটা করতে হবে, কতদিন আর ভয় করে থাকবে মানুষ। ক্রেতার সমাগম বেশি হলেও বেচা কেনা কম বলে জানান বিক্রেতারা। প্রচন্ড পরিমাণে কাস্টমার আসছে কিন্তু বেচা বিক্রি নেই, টুকটাক বেচা কেনা হচ্ছে। দাম আমরা আগে যা বিক্রি করছি এখনো তাই বিক্রি করতেছি, কোনো বেশি বিক্রি করতেছি না। ফুটপাতের কেনাকাটায় প্রচন্ড ভিড়ে হারিয়ে গেছে স্বাস্থ্যবিধি নির্দেশনা ও সামাজিক দূরত্ব বজায় রাখা। প্রচুর ভিড়, স্বাস্থ্যবিধি আসলে তোয়াক্কা তো করে না, মানে করোনা যে কি জিনিস আমার মনে হয় কেউ মাথায় নাই। কিছু মানুষের মাস্ক আছে, কিছু নাই, ম্যাক্সিমাম দোকানে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে তাও নাই। এমন পরিস্থিতি করোনা ঝুঁকি বাড়াবে বলে মনে করেন সবাই। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। যে কোনো উৎসবে বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। প্রতিবারের মতো এবারও ঈদকেন্দ্রিক বাহারি শাড়ি বসরা সাজিয়েছেন রাজধানীর দোকানেরা। চিরায়ত জামদানি, কাতান সিল্ক, টাঙ্গাইলের তাঁত, জুট কটন, সফট কটন, অ্যান্ডি কটনের পাশাপাশি নতুন নতুন বাহারি নাম ও ডিজাইনের শাড়িও এবার প্রাধান্য পাচ্ছে। শিউলি রোজার রিপোর্ট। শাড়িতেই নারী, তার যেই আনন্দ আয়োজনই হোক না কেন, আর ঈদ হলে তো কথাই নেই। বাঙালি নারীদের প্রথম পছন্দ শাড়ি, তাই বরাবরই রয়েছে ঈদের কেনাকাটার প্রাধান্যে। তাই তো ক্রেতাদের চাহিদা মাথায় রেখে দোকানিরা এই করোনাকালেও নিয়ে এসেছেন শাড়ির সম্ভার। নারীদের সৌন্দর্য শাড়ি, আমরা বাঙালি নারীরা শাড়ি পরতে পছন্দ করে, তাই শাড়ি নে, একটা অকেশনে শাড়ি পরলে ভালো লাগে। এবার বাহারি তাঁতের শাড়ির পাশাপাশি এসেছে মসলিন, এন্ডি কটন এবং এন্ডি সিল্ক, আর রঙে প্রাধান্য পাচ্ছে হালকা রঙগুলোই বেশি। যদি এবার করোনা, তারপরও চেষ্টা করছি সর্বোচ্চ কালেকশন করার জন্য। যেমন আমাদের আসছে স্টোনের পার্টি শাড়ি, প্লাস জামদানি শাড়ি, কাতান শাড়ি, সুতি টাঙ্গাইল তাঁত। কাস্টমারের কালেকশন নিচ্ছি আমরা কাশ্মীরি কাজের শাড়ি, যেগুলো আমরা সেল করতেছি, এমন নেটের মধ্যে অল ওভার কাজ করা, ফুল বডি কাজ, নেটের উপর, সিল্কের উপর, তারপর হচ্ছে শিপনের উপর, প্রত্যেকটা কালেকশন ইউনিক। ব্যাপার হচ্ছে কাস্টমার অনেক কম, চাইলেও কিনতে পারতেছে না, দেশের অবস্থা ভালো না, কাস্টমার ভাবতেছে যে খাবে না কেনাকাটা করবে। আর নকশার ক্ষেত্রে অ্যাপ্লিক, এমব্রয়ডারি, হ্যান্ড পেইন্ট, ব্লক বাটিক, কারচুপিতে এসেছে বৈচিত্র্য। তো কাস্টমার যা আসতেছে তাদের কাছে বাজেট খুব কম, আর বাজেট অনুযায়ী আমরা চেষ্টা করতেছি কিন্তু ওরকম হচ্ছে না, তারপরও যতটুকু পারতেছি
দেওয়ার চেষ্টা করতেছি। আমার শাড়িগুলো আনছে দামি শাড়ি, একটু 5,000-6,000 টাকা রেঞ্জের যেগুলো আছে। এখন কাস্টমারের সবগুলো বাজেট এখন আপনার 2,000-1,500 টাকার মধ্যে যাচ্ছে। এদিকে শাড়ির সাথে চুড়ি মিলে নিয়ে দোকানে ভিড় করছেন বিভিন্ন বয়সীরা। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা মেডিকেল বোর্ড তা জানালে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক। এরই মধ্যে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করা হয়েছে বলে জানা গেছে। মাহবুব শোকেতের আরও একটি রিপোর্ট। করোনা সংক্রমিত হয়ে 27 এপ্রিল থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। শ্বাসকষ্ট শুরু হলে 3রা মে তাকে হস্তান্তর করা হয় সিসিউতে। 5 দিন পরেও তার অবস্থার পরিবর্তন হয়নি। কৃত্রিম অক্সিজেনের সহায়তায় শ্বাস প্রশ্বাস নিতে হচ্ছে তাকে। যদিও এরই মধ্যে তৃতীয় দফা পরীক্ষাতে করোনা নেগেটিভ এসেছে খালেদা জিয়ার। তবে সব কিছু ছাপিয়ে এখন 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি আলোচনায়। তার যদি চিকিৎসার দরকার হয় দুটি মামলায় দণ্ডিত হয় বিদেশ যাওয়ার জন্য সরকারের অনুমতি চেয়েছে পরিবার, সে প্রক্রিয়া এখন চলমান। যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে কোন দেশে কিংবা কখন যাবেন, দীর্ঘক্ষণ বিমান যাতায়াতে তার শারীরিক সক্ষমতাও বা কতটুকু, এ নিয়ে বিভিন্ন ধরনের গুঞ্জন থাকলেও মুখ খুলছেন না বিএনপির নীতি নির্ধারকরা। আমরা আশা করি যে সরকার মানবিক কারণে যদিও ফিঙ্গারপ্রিন্ট এবং স্বাক্ষর দেওয়ার বাধ্যবাধকতার নিয়ম শিথিল করে এর মধ্যে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে শুক্রবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান তার চিকিৎসকরা। মেডিকেল বোর্ড যে চিকিৎসা গতদিনও ছিল সে চিকিৎসায় অব্যাহত রেখেছেন আলহামদুলিল্লাহ। গতকালকে নিয়ে আজকেও ওনার অবস্থা স্থিতিশীল আছে। বিদেশে যাওয়ার এখন এটি সরকারের বিষয় যে সরকার কবে নাগাদ কীভাবে ওনাকে যাওয়ার অনুমতি দিবে। তথ্য অনুযায়ী সরকারের চূড়ান্ত অনুমোদন এবং চিকিৎসকদের সবুজ সংকেত মিললেই যে কোনো সময় খালেদা জিয়াকে নিয়ে সিঙ্গাপুর হয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়বে এয়ার অ্যাম্বুলেন্স। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, সংগ্রাম এবং উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের ইতিহাসে 7 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি তাৎপর্যপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ এই পর্যায়ে এসেছে। বিকেলে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। করোনার প্রথম ঢেউ মোকাবেলা করে সাহসী ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে প্রধানমন্ত্রী জীবন ও জীবিকার মাঝে সমন্বয় করেছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দিন 7 মে উপলক্ষে প্রতিবছর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এবছর বৈশ্বিক মহামারী করোনার কারণে সৃষ্ট সংকটে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আমরা সকল কর্মসূচি প্রত্যাহার করে আজ মানবতার পাশে দাঁড়িয়েছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মধ্য দিয়ে জুমাতুল বিদা বা পবিত্র রমজানের শেষ জুমায় অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। স্বাস্থ্যবিধি রক্ষা করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের জামায়াতে অংশ নেন হাজারো মুসল্লি। মহামারী করোনা থেকে মুক্তি প্রার্থনা ছিল প্রত্যেকের। মাহবুব সৈকতের রিপোর্ট। মিনার থেকে মুয়াজ্জিনের নামাজের আহ্বানের সাথে সাথেই দেশের অন্যান্য মসজিদের মতো জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে নামাজ আদায়ের জন্য ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা। জুমাতুল বিদা বা পবিত্র রমজান মাসের শেষ জুমা। ইসলাম ধর্মে এই জুমার তাৎপর্য অত্যাধিক, তাই আল্লাহর নৈকট্য লাভের আশায় ছুটে আসা মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদের অভ্যন্তর। সিয়ামের শিক্ষা এবং কুরআন নাজিলের এই মাসে পবিত্র কুরআনের দীক্ষায় দীক্ষিত হওয়ার আহ্বান জানান খতিব মাওলানা মুফতি মিজানুর রহমান।
খুতবা এবং নামাজ আদায়ের পর হাজারো মুসল্লি একসাথে আল্লাহর দরবারে হাত তোলেন নিজেদের অপরাধের ক্ষমা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায়। মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তির প্রার্থনা ছিল প্রত্যেকের কান্না বিগলিত কণ্ঠে। পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সিয়ামের শিক্ষা নিয়ে জীবন পরিচালনার কথা বলেন জামাতে অংশ নেয়া মুসল্লিরা। অনেক মানুষেরা একসাথে হাত তুলে দোয়া করা হয়, মুনাজাত করা হয়। হ্যাঁ, বড় জামাতের কারণে দোয়া মুনাজাতের কবুল হওয়ার একটা মাধ্যম। এই জুমাতে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যে আমরা যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, সকল মুসলিমকে মাফ করে দেয় এবং আমরা শান্তিতে কাটাতে পারি। আলহামদুলিল্লাহ, সবাই যথাযথভাবে স্বাস্থ্যবিধি যতটুকু সম্ভব অবশ্যই মেনটেন করে নামাজ আদায় করে। আল্লাহর কাছে চাইলাম যে বাংলাদেশ সব মানুষ সুস্থ হোক, করোনা ভাইরাস মুক্ত হোক। ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস সৃষ্টির কর্মের ফলেই আসে স্রষ্টার পক্ষ থেকে শাস্তি, পরিত্রাণের জন্য তাই নিজেদের পরিশুদ্ধ হওয়ার নেই বিকল্প। আমাদের জন্য গজব বাড়ছে, আমাদের হাতের কামাই এটা। আমরা শেষ দশকে উপস্থিত হয়েছি, যে দশকে বলা হয়েছে যে জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্য। আমি দোয়া করছি আমার বাবা মা সুস্থ থাকো। আমরা সহিংসতা ভুলে গিয়ে পরস্পরের প্রতি সহযোগী হয়ে কাজ করি। আমরা সুখে শান্তিতে থাকতে চাই, আমরা এই যে মহামারী করোনা থেকে মুক্তি চাই। সবারই কামনা ক্ষমা লাভের মাধ্যমে বর্তমান এবং পরকালের জীবনে আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। করোনায় দৈনিক মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ১১,৮৩৩ জন। দৈনিক এর চেয়ে কম ৩৫ জনের মৃত্যুর খবর এসেছিল ২৮ মার্চ, এরপর গত ৩৮ দিনে এর নিচে নামেনি। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১,৬৮২ জন। নতুন সহ এখন পর্যন্ত শনাক্ত হলেন ৭,৭০,৮৪২ জন। গত ২৪ ঘন্টায় করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭,৩২৯টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭,১৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৫,৯৯,২৭৬টি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন ভ্যাকসিন নিলে করোনা হবে না, এটা ভুল ধারণা। যারা করোনা ভ্যাকসিন নিয়েছে তারাও করোনায় আক্রান্ত হয়েছেন, তবে ভ্যাকসিন নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং মৃত্যুর ঝুঁকি কমে যাবে, হাসপাতালে যেতে নাও হতে পারে। বিকেলে মানিকগঞ্জে ঈদ উল ফিতর এবং করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এইসব কথা বলেন। এই সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়, আপনার মৃত্যুর ঝুঁকি কমে যায়, আপনার হয়তো অল্প দিনই আপনি সেরে যাবেন, হয়তো হাসপাতালে যেতে হতে নাও পারে। ভারতের করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। শুক্রবার দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ৪,১৪,০০০ বেশি রোগী, যা বিশ্বের যে কোনো দেশের একদিনের সর্বোচ্চ শনাক্তের পরিমাণ। এছাড়া এদিন মৃত্যু হয়েছে আরও ৩,৯১৫ জনের। গত ১ মে দেশটিতে দৈনিক সংক্রমণ প্রথমবারের জন্য ৪,০০,০০০ ছাড়ায়। তারপর চার দিন ৩,৫ লাখের বেশি থাকলেও ৪,০০,০০০র নিচেই ছিল নতুন শনাক্তের সংখ্যা। বৃহস্পতিবার শনাক্ত হয় ৪,১২,০০০০-এর বেশি, আর শুক্রবার সেই পরিমাণও ছাড়িয়ে গেছে। করোনা মহামারীতে নিজেদের সুরক্ষার পাশাপাশি চারপাশ জীবাণুমুক্ত রাখতে অন্য দেশের মতো বাংলাদেশও চলছে গবেষণা। ইতোমধ্যে করোনা জিনোম সিকোয়েন্সের নির্ণয়ের পাশাপাশি করোনার নতুন সংগ্রহ কিট ও সুরক্ষা সামগ্রী উদ্ভাবন করা হয়েছে। এসব উদ্ভাবন বিদেশ নির্ভরতা কমিয়ে দেশকে স্বাবলম্বী করবে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান। মোবালিক করিমের রিপোর্ট। করোনার শুরু থেকেই বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ দেশের গবেষণাকে আরও তথ্যনির্ভর করার প্রত্যয়ে কাজ শুরু করে। করোনা ভাইরাসের গতিবিধি নিয়েও ইতিমধ্যে নানা তথ্য প্রকাশ করে সরকারের এই গবেষণা প্রতিষ্ঠানটি। পাশাপাশি জনগণের সুরক্ষায় কাজ করছে প্রতিষ্ঠানটির রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, বিআরআইসিএম। প্রচলিত স্যানিটাইজারের বাইরে স্পর্শ পরিহার করে জীবাণুমুক্ত করার স্যানিটাইজ ডিভাইস উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি রয়েছে ডিসইনফেকশন চেম্বার ও খাদ্য সামগ্রী জীবাণুমুক্ত করতে ইউভি ডিসইনফেকশন কনভয় ক্যাবিনেট। বর্তমান যে যুদ্ধটা সেটা কিন্তু আসলে বিজ্ঞান ভিত্তিক যুদ্ধ। তো করোনাকে প্রতিহত করার জন্য, করোনা প্রতিরোধ করার জন্য বা এই বিষয়টাকে উত্তরণের জন্য সব সমাধানই কিন্তু বিজ্ঞান ভিত্তিক সমাধান হবে।
এছাড়াও কোভিড-19 স্পেসিমেন কালেকশন কিট এবং নাক ও মুখগহ্বরে করোনা ভাইরাস ধ্বংসকারী অরুণাচল স্প্রের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে সরকারের এই গবেষণা প্রতিষ্ঠান। আমাদের যে বঙ্গোসেফ অরুণাচল স্প্রে আমরা যেটা করেছি কমার্শিয়াল বা প্রফেশনাল ওয়েতে নেওয়ার জন্য আমরা বিএমআরসিতে অ্যাপ্লাই করলাম। বিএমআরসি ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তারা অনুমতি দিয়েছে। এখন ঢাকা মেডিকেল, কুর্মিটোলা এবং কুয়েত মৈত্রী এই তিনটা জায়গায় ক্লিনিক্যাল ট্রায়ালের কাজ চলছে। তো আমরা আশা করছি যে এই মাসের মধ্যে আমরা এই যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানালেন করোনার এই সংকটময় মুহূর্তে প্রতিষ্ঠানটির ভূমিকার কথা। পার্সোনালি ধরেন প্রত্যেকের কাছে গেছি, প্রত্যেকটা ল্যাবে গেছি, প্রত্যেককে সব মানে কি বলবো উৎসাহিত করেছি, এবং এটাই আমার কাজ। আর মন্ত্রী হিসাবে আমি তার পার্সোনালি হাতে ধরে কাজ করব না, কিন্তু আমি মোটিভেট করাটা, এবং সেই হিসাবে আমার যতগুলো অর্গানাইজেশনের যেসব কাজ চলছে আর কি প্রত্যেকটাতে কিন্তু এটা রিফ্লেকশন আপনারা পাবেন। নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে জনকল্যাণে আরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন স্থপতি ইয়াফেস ওসমান। সুতরাং এইগুলো আরও ধরেন নতুন নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে, আমাদের নতুন সিচুয়েশনকে আমাদের ফেস করতে হবে, নতুন সিচুয়েশন আমরা নতুন সলিউশন দিতে হবে, সেইভাবেই তো একটা অর্গানাইজেশন সময়ের সাথে আগাতে হবে কি সেইটাই হলো আমাদের মূল উদ্দেশ্য, এবং সেইভাবেই কিন্তু আমরা আগাচ্ছি। এইরকম একটা গভর্নমেন্টের সময় এই কাজগুলো হবে এটাই তো স্বাভাবিক। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। যদি বেঁচে যাও করোনার কালে, যদি কেটে যায় মৃত্যুর ভয়ে। জুমাতুল বিদার ছোঁয়া রাজধানীর ইফতার বাজারে। দুপুরের পর থেকে নানা পদের ইফতার নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। করোনাকালীন এই সময়েও ধানমন্ডির এলাকায় ইফতার কিনতে আসাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। শিউলি রোজার রিপোর্ট। স্পেশাল নান, গার্লিক নান, চিকেন বড়ি কাবাব, চিকেন চাপ, চিকেন তান্দুরি, শিখ কাবাব। সপ্তাহান্তে ঈদ, শুক্রবার জুমাতুল বিদা হতে ধর্মপ্রাণ মুসল্লিরা যেন একটু বেশি ভিড় করছিলেন ইফতারের দোকানগুলোতে। বিক্রেতারও যেন সেটি মাথায় রেখে অন্যদিনের চেয়ে একটু বেশি পসরা সাজিয়ে বসেছিলেন। ছোলা, পেঁয়াজ, বেগুনি, আলু চপ, ডিম চপ, জিলাপি, রেশমি কাবাব, সুতি কাবাব সহ বিভিন্ন রকমের মুখরোচক ইফতারে আকৃষ্ট ক্রেতারা। যা করি সবকিছু পরিমাণ অনেক কিছু কমে কমে দিয়ে করেছি, আইটেম অনেক কম করেছি, কিন্তু আসলে আগের তুলনায় ব্যবসা নাই। খোলা থাকলে তো সমস্যা থাকবেই, কম বেশি লোকজন সমাগম হবে, যদি স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চলে তাহলে ঠিক আছে। যদি পরিস্থিতি ভালো থাকে তো খোলা রাখবে, পরিস্থিতি খারাপ থাকলে আবার বন্ধ করে দেবে। করোনার স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে ধানমন্ডির ইফতার দোকানগুলোতে ক্রেতারা বেশ হুমড়ি খেয়ে কিনছিলেন ইফতার। তবে করোনার কারণে আশা অনুরূপ ব্যবসা না হওয়াতে হতাশ মৌসুমি ইফতার ব্যবসায়ীরা। প্রথম দিন তো এখন বেচাকিনা হচ্ছে না, এখন আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। লকডাউন খুলে দিছে, বেচাকিনি ভালো, কিন্তু এটা সংক্রামণের জন্য খুবই একটা ভয়াবহ দিক। শিউলি রোজা, আইটিভি, ঢাকা। মেশিন বিকল থাকায় 25 দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 20 রোগীর মৃত্যু হয়েছে। বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস ব্যয়বহুল হওয়ায় অনেকের পক্ষে তা নেওয়া সম্ভব হচ্ছে না। তারা এসে খবর নিচ্ছেন কবে ঠিক হবে মেশিনটি। দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। 8 এপ্রিল থেকে বিকল হাসপাতালের ডায়ালিসিস বিভাগের পানি বিশুদ্ধকরণ ও ডায়ালিসিস মেশিন। রোগীশূন্য এমন পরিবেশ বলে দেয় কি অবস্থা বিরাজ করছে। ইতোমধ্যে চিকিৎসা না পাওয়ায় 20 রোগীর মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষকে জানাইছি, ওনারা ঢাকা থেকে ইঞ্জিনিয়ার আসছে, তো ওনারা দেখে গেছে, এখন পর্যন্ত কি রিপোর্ট আমাদেরকে জানায়নি কি ডায়ালিসিস না হওয়ার কারণে ওরা মারা গেছে। আর আমাদের এখানে তো সুবিধা নাই ডায়ালিসিসের, যেহেতু বাইরে থেকে করতেছে, কারো কারো টাকার অভাবে ডায়ালাইসিস হচ্ছে না, সেই কারণেও মারা যাচ্ছে। আর এখানে চিকিৎসা না পেয়ে রোগীরা ছুটছেন দিনাজপুর ও বগুড়ায়। তবে দূরদূরান্ত থেকে আসা অনেক রোগী বসে আছেন ডায়ালাইসিস বিভাগের সামনের বারান্দায়। সে বাইরে ডায়ালাইসিস করতে অনেক কষ্ট হচ্ছে, চরম বিপদের মধ্যে আছি আমরা। প্রাইভেটে তো করতেই পারবো না, দিনাজপুর মেডিকেলে যাচ্ছি আসতেছি, অনেক কষ্ট হইতেছে আমাদের। একজন রোগীর 6 মাসের ডায়ালাইসিস প্যাকেজে সরকারিভাবে 20,000 টাকা খরচ হলেও বেসরকারি হাসপাতালগুলোতে গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি। আজ শুনলাম মেশিন নষ্ট, মেশিন ভালো হয়নি এখনো। বাইরে কলে আমাদের 5,000-6,000 টাকা যায়, আমরা কোথায় পাই? 4,000 টাকা দিয়ে কোটা পেয়া করি, আমরা এমন গরিব মানুষ, মনে করো কাম কাজ করি খায়। হাসপাতালের পরিচালক স্বীকার করলেন ডায়ালিসিস মেশিন বিকলের কথা। খুব সহজেই লাগু করা যায়, সেজন্য আমরা যেটা মেরামতকারী প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রোমেডিকেল ওয়ার্কশপ, তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি।
এটি পরিপূর্ণভাবে ঠিক হলে যেমন এই অঞ্চলের যারা ডায়ালিসিস করতে আসেন তারা যেমন সুফল পাবেন, তেমনি সরকারের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার মহাপরিকল্পনা সেটি আরও বাস্তবায়ন হবে, আর এমনটাই মনে করেন সচেতন মহল। রংপুর থেকে আবু সৈয়দ অপু, মাই টিভি। প্রসঙ্গ প্রবাস। করোনার কড়াকড়ির সাথে প্রতিদিন 10 ঘন্টা করে কারফিউ থাকায় অচল অবস্থা কুয়েতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। বিপণী বিতানগুলোতে ঈদ উপলক্ষে নিয়ে ক্রেতাদের তেমন আনাগোনা। পরপর 2 ঈদ মৌসুমে এমন ক্ষতি পুষিয়ে নেওয়া নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। প্রবাসীদের অনেকেই ব্যবসা গুটিয়ে নিয়ে দেশে ফেরার কথাও ভাবছেন। প্রতিনিধি আলামিন রানার রিপোর্ট জানাচ্ছেন মোবালিক করিম। বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েতের করোনা পরিস্থিতিরও তেমন উন্নতি নেই। দেশটিতে এখন পর্যন্ত প্রায় 2,82,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে প্রায় 1,650 জনের মতো। এই সংকট মোকাবেলায় দেশটিতে দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধিসহ কঠোর বিধিনিষেধ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত চলছে কারফিউ। সামনে ঈদ আসলেও এ অবস্থায় বিপণী বিতানগুলোতে নেই ক্রেতাদের তেমন আনাগোনা, যার প্রভাব পড়েছে ব্যবসাতেও। দুশ্চিন্তায় বাংলাদেশি অধ্যুষিত মার্কেট, মুরগাব, মালিয়া, ফাহিল, হাসাবিয়া এলাকার ব্যবসায়ীরা। করোনার জন্য এই পবিত্র রমজান মাসে কোনো রকম কাস্টমারও নাই, বাইরের কোনো মালও আমরা আনতে পারতেছি না, যার জন্য মার্কেট একেবারে শূন্য, ক্রেতাই নাই, আমরা কীভাবে বেচানি করব। এখন কোনো কাস্টমার ঘর থেকে আসতে পারতেছে না, তাছাড়া আমরাও খুব মার্কেট খুব ঠান্ডা। কুয়েত সরকার যদি মনে করেন এখন তো 5টা পর্যন্ত খোলা থাকে, যদি মনে করেন রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকতো তাহলে মোটামুটি ব্যবসা অনেক কিছুটা ভালো হতো। ক্ষতি পুষিয়ে নিতে না পারায় অনেক ব্যবসায়ীরা দেশে চলে যাওয়ার কথা ভাবছেন। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এতই অসন্তুষ্টভাবে চলছে যে আমরা কর্মচারীর বেতন দিতে পারি না, দোকান ভাড়া দিতে পারি না, মার্কেটের মধ্যে এতটাই অসহায় হয়ে রয়েছে, কুয়েতে থাকাটাই অনেক কষ্ট হয়ে দাঁড়াবে আমাদের জন্য। এখন শুধু অপেক্ষা আগের মতো সব স্বাভাবিক হয়ে ওঠার। মুবাল্লিক করিম, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঘরমুখ মানুষের ঢল, দূরপাল্লার বাস বন্ধ থাকায় ঢাকা ছাড়ছেন বিকল্প উপায়ে, ফেরিঘাটে উপচে পড়া ভিড়। রাজধানীর ফুটপাতে ঈদের জমজমাট কেনাকাটা, ক্রেতাদের ভিড়ে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, পাহাড়ি শাড়ির খোঁজে ছুটছেন নারীরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মুক্তির শর্ত শিথিল, বিদেশ নীতি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় পরিবার। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র জুমাতুল বিদা পালিত, দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি করোনা ভাইরাস থেকে মুক্তির বিশেষ মোনাজাত। করোনায় প্রতিদিন 10 ঘন্টা কারফিউ থাকায় কুয়েতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে অচল অবস্থা, ঈদ উপলক্ষে নেই ক্রেতার সমাগম। এক ডোজের স্পুটনিক লাইট ভ্যাকসিন উদ্ভাবন করেছে রাশিয়া, করোনার বিরুদ্ধে টিকাটি প্রায় 80% কার্যকর। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvptnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla ও twitter.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।